ॐ तप्त कञ्चनो वर्णाभां ज्वलन्तीं ब्रह्मतेजसा ग्रीष्मध्वन्मार्तण्ड सहस्रशमसन्निभां देवी राजस्वरूपाञ्च भजतां वेदमातरम् ॐ सावित्र्यै नमः ॐ सावित्र्यै नमः ॐ सावित्र्यै नमः मद्रदेशे অশ্বপতি নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন। তিনি সন্তান কামনায় সূর্যের অধিষ্ঠাত্রী দেবী সাবিত্রীর উদ্দেশ্যে লক্ষ হোম করেন। দীর্ঘ ১৮ বৎসর হোম যজ্ঞাদি পূর্ণ হলে দেবী সাবিত্রী তুষ্ট হয়ে হোমকুণ্ড থেকে উঠে রাজা অশ্বপতিকে বরদান করে বলেন, ব্রহ্মার আদেশে তোমার একটি তেজস্বিনী কন্যা হবে। যথাকালে রাজমহিষী মালবী পরমা সুন্দরী এক কন্যা প্রসব করলেন। দেবী সাবিত্রী দান করেছেন, এই জন্য কন্যার নাম রাখা হল সাবিত্রী। দিনে দিনে বাড়ে কন্যা বাপের মন্দিরে, স্বচ্ছন্দে গমনে যায় যথা ইচ্ছা করে। দিনে দিনে বাড়ে কন্যা বাপের মন্দিরে, স্বচ্ছন্দে গমনে যায় যথা ইচ্ছা করে। সাবিত্রী যায় রে, সাবিত্রী যায় রে, রূপের ছটা দিয়ে কন্যা। সাবিত্রী যায় রে, রূপের ছটা দিয়ে কন্যা। সাবিত্রী যায় রে, রূপের সমান তার গুণের গণনা, শুদ্ধমতি সর্বশাস্ত্রে অতি বিচক্ষণা, সুপ্রিয় বাদিনী সতী সর্বভূতে দয়া, অশ্বপতি ভীষ্টমতি দেখিয়া তো নয়া, সর্বগুণা কন্যা পেয়ে আনন্দিত হইল, এমন সর্বগুণা কন্যা পেয়ে আনন্দিত হইল। কন্যা সাবিত্রী মূর্তিমতী লক্ষ্মীর ন্যায় ক্রমে যৌবনবতী হলেন। বিবাহের প্রস্তুতির জন্য পিতা চিন্তিত হলেন, কিন্তু তার এত গুণ এবং রূপের সমন্বয় দেখে কোনো রাজাই সাবিত্রীকে বিবাহ করতে অগ্রসর হলেন না। একদিন পিতা অশ্বপতি নিজের কন্যাকে ডেকে পতি অন্বেষণ করার আদেশ দিলেন। লজ্জিতভাবে পিতাকে প্রণাম করে কন্যা সাবিত্রী প্রিয় সখীগণের সঙ্গে রথে চড়ে পতি অন্বেষণে যাত্রা করলেন।
সমান বয়স প্রিয় সখীগণ সাথে, সমান বয়স প্রিয় সখীগণ সাথে, ভ্রমণ করয়ে সুখে চড়ি দিব্য রথে, ভ্রমণ করয়ে সুখে চড়ি দিব্য রথে। উপনীতা হলো গিয়া মুনি রয়াল, উপনীতা হলো গিয়া মুনি রয়াল, আপন পিতার রাজ্যে কিছু নাহি ভয়, আপন পিতার রাজ্যে কিছু নাহি ভয়। রথে চড়ে সাবিত্রী রাজর্ষিগণের তপবনে ও তীর্থস্থানে বহু ব্রাহ্মণকে ধন দান করলেন। হঠাৎ বনে পরিভ্রমণ কালে দেখেন দুমত সেন নামে রাজা অবন্তীর পতি, শত্রু নীল রাজ্য বনে করিছে বসতি, তাহার পুত্র এক নাম সত্যবান, রূপেতে নাহি কো কেউ তাহার সমান, তাহার পুত্র এক নাম সত্যবান, সমান। সাবিত্রী দেখি যাতারে ক্ষণ হৃষ্ট মতে, মনেতে বরিয়া তারে কইল নিজ পতি, তাহার পুত্র এক নাম সত্যবান। কন্যা সাবিত্রী পতি নির্বাচন করে প্রাসাদে ফিরে আসছে শুনে পিতার আনন্দের সীমা রইল না। কন্যা সাবিত্রী রাজপ্রাসাদে ফিরে পিতাকে ডেকে বললেন, পিতা আপনি আমার প্রণাম নিন, আমি উপযুক্ত পতি নির্বাচন করেই ফিরেছি। পিতা অশ্বপতি কন্যাকে বলে, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি, তুমি যেন শত ভাগ্যবতী হয়ো। এখন বলো, এখন বলো তুমি কাকে পতি নির্বাচন করেছ? নিশ্চয়ই সে বিদ্বান, ক্ষত্রিয়, সমাজের শ্রেষ্ঠ বীর, কিংবা কোনো দেশের রাজপুত্র? না পিতা, আমি রাজ্যহারা দুমত সেনের একমাত্র পুত্র সত্যবানকেই পতিরূপে নির্বাচন করেছি। কি বললি, কি বললি, এ কি করেছিস মা? একই সত্যবান রাজ্যহারা ভিখারী, তাই আশ্রমবাসী? হ্যাঁ পিতা, সে রাজপুত্র নয়, অন্ধ শালবরাজ সূর্যবংশীয় পুত্র। কিন্তু পিতা, পাণ্ডিত্যে সে রত্ন, বীরত্বে সে দেব সেনাপতি কার্তিক। না না সাবিত্রী, না, শোনো শোনো কন্যা, তুমি আবার পতি অন্বেষণে যাও এবং অন্য কাউকে পতি নির্বাচন করো। একদিন দেবর্ষী নারদ এলেন মদ্ররাজ অশ্বপতির কাছে, এই রূপে আছে রাজা নিরানন্দময়, হেন কালে উপনীত ব্রহ্মার নন্দ। নারদ কহিল, আমি জানি সর্ববার্তা, সুদর্শনা সুলক্ষণা তোমার দুহিতা। নারদ বলেন,
হায় হায়, কি দুর্ভাগ্য, সাবিত্রী না জেনে পতিরূপে সত্যবানকে নির্বাচন করেছি। হায় হায়, সত্যবানের পিতা মাতা সত্য বলেন, তাই ব্রাহ্মণরা তাদের পুত্রের নাম রেখেছেন সত্যবান। তাছাড়া বাল্যকালে সে ছিল অশ্বপ্রিয়, অশ্বের চিত্র অঙ্কিত করত বলে তার নাম ছিল চিত্রাশ্ব। হ্যাঁ, হে রাজা অশ্বপতি, তাছাড়া সে রন্তিদেবের ন্যায় দাতা, শিবের ন্যায় ব্রাহ্মণ সেবী ও সত্যবাদী, চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন, মাণ্ডব্য মুনির অভিশাপে তার একটি মাত্র ত্রুটি হল সে স্বল্পায়ু। কারণ একদিন সত্যবানের মাতা শৈবা অন্ধ স্বামী দুমত সেনকে ব্রহ্মনাম শ্রবণ করাবার উদ্দেশ্যে প্রহ্লাদ নামে এক গায়ককে ডেকে আনলেন আশ্রমে। আর সেই আশ্রমের পাশেই ছিলেন মাণ্ডব্যমুনি ধ্যানস্থ। সহসা সঙ্গীত ঝংকারে মাণ্ডব্যমুনি প্রবেশ করলেন আশ্রমে, আর চিৎকার করে বলেন, নিরজনে তপস্যায় ছিনুনি মগন, কে রে তুই সঙ্গীত ঝংকারে তপ ভঙ্গ করিলি আমার? মাতা শৈবা দেবী বলেন, আমাদের ব্রহ্মনাম শ্রবণ করানোর উদ্দেশ্যেই গায়কের গীত ঝংকার, এতে গায়কের কোনো অপরাধ নাই। ওহে নারী, এত স্পর্ধা তোর, প্রতিদানে তোরে দিন অভিশাপ, বৎসরান্তে পুত্র সত্যবানে তুই অকালে হারায়ে হা হা কানে ভরাবি ধরণী। তাই নারদ রাজা অশ্বপতিকে বলেন, আগামী কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সত্যবানের মৃত্যু ঘটবে। আজি হতে যে দিন বর্ষ পূর্ণ হবে, সেই দিন সত্যবান নিশ্চয় মরিবে। আজি হতে যে দিনে বর্ষ পূর্ণ হবে, সেই দিন সত্যবান নিশ্চয় মরিবে। কহিল ভবিষ্য কথা যদি লয় মনে, যোগ্য পাত্রে কন্যা দান করয়ন্ন জনে। কহিল ভবিষ্য কথা যদি লয় মনে, যোগ্য পাত্রে কন্যা দান করয়ন্ন জনে। নারদের এই কথা শ্রবণ করি পিতা অশ্বপতি কন্যা সাবিত্রীকে ডেকে বলেন, সত্যবানকে পতিরূপে নির্বাচনের আশা তুমি ছাড়ো। পিতা, আমি যে মনে মনে সত্যবানকেই পতিত্বে বরণ করেছি পিতা, তাই অন্য কোনো পুরুষের কথা চিন্তা করাও মহাপাপ, কিন্তু এ বিবাহ মূল্যহীন। হ্যাঁ পিতা, অগ্নি সাক্ষাতে এখনো আমাদের বিবাহ না হলেও মন বিনিময়ে আমাদের বিবাহ সম্পূর্ণ, তাই সাবিত্রীর কাছে এর মূল্য অনেক পিতা, তিনি আমার জন্ম জন্মান্তরের স্বামী। হ্যাঁ, তিনি আমার স্বামী। এত শুনি ধন্য কহি নারদ তখন, এত শুনি ধন্য কহি
আশীর্বাদ করি যান নিজ নিকে তো আশীর্বাদ করি যান নিজ নিকে তো বুঝাইল যশোপতি বিবিধ বিধান বিবিধ বিধান বুঝাইল যশোপতি বিবিধ বিধান বিবিধ বিধান সাবিত্রী কহিল মম পতি সত্যবান পতি সত্যবান সাবিত্রী কহিল মম পতি সত্যবান পতি সত্যবান কন্যা সাবিত্রী আপন কর্তব্য স্থির করে ফেলেছে বুঝতে পেরে রাজা অশ্বপতি বিবাহের উপকরণ আদি পুরোহিত আদি ও কন্যা সাবিত্রীকে নিয়ে দুমত সেনের আশ্রমে উপস্থিত হলেন। অশ্বপতি বলেন, আমার এই সুন্দরী কন্যাকে আপনি পুত্রবধূ রূপে গ্রহণ করুন। দুমত সেন উত্তর দেয়, কি বলছেন, আমরা রাজ্যচ্যুত হয়ে বনবাসী আছি, আপনার কন্যা কি করে এত কষ্ট সইবে। রাজা অশ্বপতি বিনতি করে বলে, আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি, আমি আর আমার কন্যা জানি সুখ দুঃখ কারুর চিরস্থায়ী নয়, আপনি আমাদের প্রত্যাখ্যান করবেন না। দুমত সেন সম্মত হলেন। আশ্রমবাসী ব্রাহ্মণগণ সমক্ষে সাবিত্রী সত্যবানের বিবাহ যথাবিধি সম্পন্ন হল। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে আলোর বাসরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, ফুলের মধু পান করিয়াজ মাতাল হল বসন্তরাজ, ফুলের মধু পান করিয়াজ মাতাল হল বসন্তরাজ, তপবনের ফুল পরিরা নামল বাসরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। প্রচুর বসন ভূষণ কন্যাকে সম্প্রদান করি রাজা অশ্বপতি আপন রাজ্যে গমন করলেন। কিন্তু সাবিত্রী তার সমস্ত অলংকার খুলে বৈরিক বসন ধারণ করে সেবার দ্বারা সত্যবান এবং তার পিতা মাতাকে সন্তুষ্ট করে। সাবিত্রী ও সত্যবান দুজনে তপস্যা করে এবং মনের আনন্দে দিন কাটায়। কিন্তু নারদের বাক্য স্বরে অনুখন স্বামীর আয়ুর চিন্তে সদাই ব্যাকুল হন, দুঃখের দিন সমাগত
কাল রজনী আধারে আধারে সে কাল রজনী আনিবে অশনি প্রথমত দুঃখের দের সমাগত দুঃখের দিন সমাগত সাবিত্রী দিন গণনা করে আর মাত্র চার দিন পরে স্বামীর মৃত্যু হবে তাই সে ত্রিরাত্র উপবাসের সংকল্প নেয় আর কেবলমাত্র ভগবানকে ডাকতে থাকি অবশেষে মৃত্যুর দিন এসে উপস্থিত যেদিন সত্যবান সাবিত্রীকে ছেড়ে চিরকালের মতো চলে যাবে সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী প্রভাতে উঠিয়া সতী পূজে অভরণীষে প্রভাতে উঠিয়া সতী পূজে অভরণীষে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী বিধিমতে করাইল ব্রাহ্মণ ভোজন দক্ষিণান্ত করি কার্য কইল সমাপন এইরূপে বঞ্চিলে দ্বিতীয় প্রহর এইরূপে বঞ্চিলে দ্বিতীয় প্রহর সেই দিনে পূর্ণ সত্য বাণের এক বৎসর সেই দিনে পূর্ণ সত্য বাণের এক বৎসর নিত্য নিত্য সত্যবান প্রবেশী আবন ফলমূল কাষ্ঠ যত করে আহরণ ফলমূল কাষ্ঠ যত করে আহরণ দিবসের শেষ দেখি রাজার তনয় বিচারিল বনে যেতে হইল যে সময় করণ্ড কুঠার নিল আপনার করে বিদায় লইল গিয়া মায়ের গোচরে সতীভাবে কাল প্রাপ্ত যদি মমপতি আমার উচিত হয় যাইতে সংহতি সত্যবান শুনিয়া বলে নিষেধ বচন সাবিত্রী নিষেধ নাহি মানে কদাচন সাবিত্রী নিষেধ নাহি মানে কদাচন সাবিত্রী চলিল তবে সহ সত্যবান সাবিত্রী চলিল তবে সহ সত্যবান নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ সাবিত্রী চলিল তবে সহ সত্যবান সাবিত্রী চলিল তবে সহ সত্যবান নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ নিবিড় কানন মাঝে করিল সত্যবান কুঠার হাতে বনে যাচ্ছেন কাঠ কাটতে সাবিত্রী বলেন আমিও যাব আজ আমি তোমার সঙ্গ ছাড়ব না সাবিত্রী সত্যবান কাঠ অন্বেষণে চলেছেন গভীর বনে বারবার নিষেধ সত্ত্বেও আজ সাবিত্রী কিছুতেই বাধা মানলেন না তাই কাঠ কাটতে কাটতে
সত্যবান বলেন, তুমিও আমার সঙ্গে এলে সাবিত্রী, আজ তিন তিনটে দিন উপবাস করে আছ। সাবিত্রী বলেন, উপবাস যে আমার ব্রত স্বামী, তোমাকে তো বলেছিলাম কৃষ্ণপক্ষের দ্বাদশী থেকে চতুর্দশী পর্যন্ত আমি উপবাসী থাকব। হ্যাঁ বলেছিলে, তবে তবে অহরহ স্বামীর সঙ্গে থাকা এও যে তোমার ব্রত তা তো বলনি সাবিত্রী। এই কথা বলতে বলতে কাঠ কাটতে কাটতে সত্যবানের পরিশ্রমে ঘাম ঝরতে লাগলো। হঠাৎ হঠাৎ চিৎকার করে বলেন, ও উহ উহ, প্রাণ যায়, আমার মাথায় যেন কে শূল বিঁধছে। সাবিত্রী, আমি আর দাঁড়াতে পারছি না সাবিত্রী। স্বামী, স্বামী, তোমার কি হয়েছে স্বামী? আচ্ছা আচ্ছা, বেশ, আর দাঁড়াতে হবে না, এসো এসো, আমি এই আঁচল পেতে দিচ্ছি, তুমি আমার কোলে মাথা রেখে একটু শান্ত হও। স্বামী, কি হলো তোমার? ও সাবিত্রী, কে যেন আমার চোখে কালো আধার ছড়িয়ে দিল। কে কে তুমি? কে তুমি ছায়ারূপী দেবতা? আমাকে নিয়ে যেতে এসেছো? ও সাবিত্রী, আর বুঝি মায়ের সঙ্গে দেখা হলো না? সাবিত্রী, মার সঙ্গে দেখা হলে বলো, আজই আমার শেষ বিদায়। সাবিত্রী, বিদায় সাবিত্রী, এই বুঝি আমার দিন শেষ হলো। স্বামী, 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 এ তুমি কি বলছো? তুমি আমার জীবন সর্বস্ব, কিন্তু কিন্তু গুরুজনেরা আমাকে যে আশীর্বাদ করেছিলেন, পাকা চুলে সিঁদুর পরে স্বামী পুত্র নিয়ে সংসার হবে, সে আশীর্বাদ? না না না, ব্যর্থ হতে পারে না। স্বামী, স্বামী, স্বামী আমার, কথা কও, কথা কও, একবার সোহাগ ভরে সাবিত্রী বলি ডাকো। স্বামী, কথা কও, কথা কও, চির সাথী আমার, কথা কও, কথা কও, চির সাথী সাবিত্রী, তোমার চরণে কোন অপরাধে অপরাধী বলো, কথা কও, কথা কও প্রিয়তম। মুহূর্তকাল পরে সাবিত্রী দেখলেন এক দীর্ঘকায় ঘন কালো রক্তিম
বিমলোচন ভয়ঙ্কর পুরুষ সত্যবানকে নিরীক্ষণ করছে। কে কে তুমি? দেখি আশা বিত্রী বলে তুমি কোন জন, দেখি আশা বিত্রী বলে তুমি কোন জন, ধর্মরাজ বলে আমি সবারও সমন, ধর্মরাজ বলে আমি সবারও সমন, রাজপুত্র সত্যবানে এই তব স্বামী, রাজপুত্র সত্যবানে এই তব স্বামী, কাল পূর্ণ হইল আজি লয়ে যাই আমি, কাল পূর্ণ হইল আজি লয়ে যাই আমি। সাবিত্রী প্রশ্ন রাখলেন, বলুন ধর্মরাজ আপনি কি চান? ধর্মরাজ বলেন, স্বামীর দেহ মাটিতে রেখে তুমি সরে যাও সাবিত্রী, আমি সত্যবানের সূক্ষ্ম আত্মা নিয়ে আমার কর্তব্য পালন করি। আমি ত্রিরাত্র উপবাসে ব্রতচারিণী, ওগো ধর্মরাজ আমার স্বামীর আয়ু থাকতে আমি এর আত্মা আপনাকে গ্রহণ করতে দেবই না। সত্যবান ধার্মিক গুণের সাগর, সেজন্য অনুচর না পাঠিয়ে আমি যমরাজ নিজেই এসেছি আপন কর্তব্য পালন করতে। ওগো দেবী সাবিত্রী, আমার কর্তব্য আমাকে পালন করতে দাও। জগতে নিয়ম আছে সবে এই মত, জগতে নিয়ম আছে সবে এই মত, কাল পূর্ণ হইলে সবে যায় মৃত্যু পথ, কাল পূর্ণ হইলে সবে যায় মৃত্যু পথ, আমার বচনে ঘরে যাও গো সাবিত্রী, আমার বচনে ঘরে যাও গো সাবিত্রী, তরাই স্বামীর এবে চিন্ত ঊর্ধ্বগতি, তরাই স্বামীর এবে চিন্ত ঊর্ধ্বগতি, তরাই স্বামীর এবে চিন্ত ঊর্ধ্বগতি। ওগো সাবিত্রী, তুমি সত্যবানের ধর্ম সঙ্গিনী, ধর্মরাজ জমকে সাহায্য করে ধর্মের আশ্রয় নাও। পতিহীনা নারীর বনে বসবাস করে ধর্ম আচরণ করা কি সম্ভব? আমার কামনা আমার পতির জীবন, হে ধর্মরাজ আমার পতিকে ফিরিয়ে দিয়ে সতীর শুভেচ্ছা নিয়ে নিজ রাজ্যে ফিরে যান। যমরাজ চিন্তা করলেন, এখন ছলনার অবলম্বন না করলে সাবিত্রীর কবল থেকে সত্যবানকে মুক্ত করার উপায় নাই, তাই তিনি মায়ার সৃষ্টি করলেন, সেই মায়াতে সত্যবান পুনরায় জাগরিত হল। সাবিত্রী উ একটু জল, জল স্বামী, স্বামী এক্ষুনি আমি আনছি, এক্ষুনি আমি আনছি, ধর্মরাজ ধর্মরাজ তোমাকে প্রণাম, আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে দিয়েছ। এই বলে সাবিত্রী স্বামীর মাথাটি কোল থেকে নামিয়ে জল আনতে গেলেন, অমনি যমরাজ চিৎকার করলেন, ছলনায় তোমার কোল থেকে তোমার পতিকে নামিয়ে নিয়ে আমি সূক্ষ্ম আত্মা নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করলাম। সাবিত্রী তোমার পতি সত্যবান এখন পরলোকে। বেশ, পরলোক থেকে যদি স্বামীকে ইহলোকে ফিরিয়ে আনতে না পারি তাহলে বৃথায় ত্রিরাত্র উপবাস, বৃথায় সাবিত্রীর ব্রত পালন। এই বলে সাবিত্রী একটি উত্তরীয় দিয়ে স্বামীর মৃতদেহটিকে ঢাকা দিয়ে বলেন, ওগো অরণ্য দেবতা,
বৃক্ষলতা পশু পাখি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার মৃত স্বামীকে। দেখো তোমরা দেখো, এ দেহের যেন বিন্দুমাত্র ক্ষয় না হয়। ফিরে দা সতীর পতি, ফিরে দাও ফিরে দাও। হৃদয় দেবলে ছিল যে দেবতা, কেড়ে নিয়ে তারে কেন দিলে ব্যথা। হৃদয় সতী সাবিত্রী যমরাজের অনুসরণ করে যমপুরীর প্রথম দুয়ার পর্যন্ত এলেন। যমরাজ তাকে দেখে বলেন, একি সতী, সতী সাবিত্রী, তুমি আর এসো না, শোনো আমার কথা, নিবৃত্ত হও। হ্যাঁ হে ধর্মরাজ, সতী সাধ্বী পত্নীর একমাত্র সম্পদ আমার পতি, তার আত্মাকে এনে তুমি যে আমাকেও আকর্ষণ করেছ। ও গো সৌমমূর্তিধারী যমরাজ, আত্মরূপ স্বামীকে আমার ফিরিয়ে দাও। না না, তা হয় না সাবিত্রী, কালের কবলভুক্ত তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারি না। ধর্মরাজ, তবে যে শাস্ত্রকারগণ বলেন, একসঙ্গে ত্রিপাদ ভূমি অতিক্রম করলে আত্মীয়তা স্থাপন হয়, আমি যে আপনার সঙ্গে ত্রিপাদ ভূমির অধিক পথ অতিক্রম করেছি সেই আত্মীয়তার উপর নির্ভর করে বলি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন। ধন্য ধন্য সাবিত্রী, ধন্য তোমার সাধনা, ধন্য তোমার শাস্ত্রবাক্য। আমি তোমার শাস্ত্রবাক্যে অত্যন্ত সন্তুষ্ট। সত্যবানের জীবন ভিন্ন, অন্য যে কোনো বর তুমি প্রার্থনা করো। সাবিত্রী কহিল, যদি কৃপা হইল মোরে, শ্বশুর আছেন অন্ধ চক্ষু দেহ তারে। বেশ সমন কহেন চক্ষু হইবে তাহার, রজনী অধিক হয় যাও নি জাগা। সাবিত্রী এই কথা শ্রবণ করে বলেন, স্বামীকে ত্যাগ করি আমি নিজ গৃহে ফিরে যাব কেন ধর্মরাজ? তাছাড়া আপনার ন্যায় সাধু সঙ্গে থাকাই আমি উচিত বলে মনে করি। যমরাজ বলেন, ও গো সাবিত্রী, যে হিতবাক্য তুমি বললে তা মনোহর ও বুদ্ধিপ্রদ। সত্যবানের জীবন ভিন্ন,
দ্বিতীয় বর চাও। অন্ধ শ্বশুরের হারানো রাজ্য ফিরে পাওয়ার উদ্দেশ্যে সাবিত্রী বলেন। সাবিত্রী কহিল, বর মাগি যে সমন, সাবিত্রী কহিল, বর মাগি যে সমন, রাজ্যহীন আছে রাজা দেহ রাজ্য ধন, রাজ্যহীন আছে রাজা দেহ রাজ্য ধন, জম বলে শুনো রাজ্য পাবে নিপবন, জম বলে শুনো রাজ্য পাবে নিপবন, বিলম্বে নাহি কো কার্য যাও নিজ ঘর, বিলম্বে নাহি কো কার্য যাও নিজ ঘর। একই সাবিত্রী, তুমি জমপুরীর প্রথম দ্বার অতিক্রম করে দ্বিতীয় দ্বারে এলে, তোমার প্রার্থিত বর আমি দান করেছি, তোমার মনস্কামনাও পূর্ণ করেছি। মনস্কামনা কোথায় পূর্ণ করলেন যমরাজ? আপনি আমার শ্বশুরের হারানো চক্ষু আর হারানো রাজ্য ফিরিয়ে দিয়ে তাদের একমাত্র বংশধরকে নিয়ে চলে গেলেন। অসম্ভব, যার আত্মা আমি গ্রহণ করেছি তাকে ফিরিয়ে দিতে পারি না। তবে ধর্মরাজ, আপনাকে একটা কথা বলি, জন্ম জন্মান্তর যেখানে পতি পত্নী সম্বন্ধ, সেখানে সতী সাধ্বীর বাঁধন ছিঁড়ে আমার স্বামীর আত্মা কেড়ে নিতেও আপনি পারেন না ধর্মরাজ। ধন্য সতী, ধন্য, শত ধন্যবাদ তোমার শাস্ত্র আলোচনাকে। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আরেকটি বর প্রার্থনা করো। সাবিত্রী কহিল, যদি হবে কৃপাবান, অপুত্রক আছে পিতা তারে দেহ পুত্র দান, জম বলে তারে আমি দিন পুত্রবান, যাও শীঘ্র গতি তুমি আপনার ঘর। বলেন, যাও সাবিত্রী, সামনে উত্তাল তরঙ্গময়ী বৈতরণী, জীবিত মানুষ সে নদী পার হতে পারে না, ফিরে যাও, ফিরে যাও সাবিত্রী। পিত্রালয়ে গিয়ে আমি কার কাছে দাঁড়াবো ধর্মরাজ? আমার স্বামীর প্রতি অচল ভক্তি রেখে আমি ওই বৈতরণী পার হবই হব। ধন্য সতী, ধন্য তোমার স্বামী পূজা, স্বামী ভক্তি দেখে আমি সন্তুষ্ট, তাই বলি সত্যবানের জীবনে ভিন্ন চতুর্থ বর চাও। সাবিত্রী মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ, এইবার ধর্মরাজকে আমি শাস্ত্রবাক্যে পরাজিত করি, আমি আমার স্বামীর জীবনে ভিক্ষা চেয়ে নেব। তাই সাবিত্রী চিৎকার করে বলেন, ওহে ধর্মরাজ, আমি তোমার কাছে এই বর প্রার্থনা করি, যেন এই সত্যবানের ঔরসে আমি শতপুত্রের জননী হতে পারি। বেশ, তথাস্তু, শতপুত্রের জননী তুমি হও। এই আশীর্বাদ দিয়ে যমরাজ প্রস্থানে উদ্যত হলেন। সাবিত্রী যমরাজের পথ রোধ করে দাঁড়িয়ে বলেন, কোথায় যান ধর্মরাজ? আপনি পরাজিত, হ্যাঁ, সতী সাবিত্রীর নিকট শাস্ত্রবাক্যে আপনি পরাজিত। কারণ আমাকে শতপুত্রের জননী হবার বর দিয়েছেন। আমার স্বামীর আত্মা নিয়ে কোন বিবেচনায় চলে যাচ্ছেন? দাঁড়ান, আমার স্বামীর জীবন ফিরিয়ে দিন।
ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন। পরম লজ্জিত হয়ে তখন যমরাজ বলেন, পরম লজ্জিত হয়ে কহে মৃত্যু কো বনে তুমি প্রতিরোধা সতি এতি নঘু বনে তুমি প্রতিরোধা সতি ও গোলাম হতো তোমার রাজা সত্যবান তো মারপতি রাজা সত্যবান কৌতুকে গ মন কর যাপনার তোমার গুণেতে বশ হইলাম আমি, তোমার গুণেতে বশ হইলাম আমি, যাও শীঘ্র গৃহে যাও লয়ে নিজ স্বামী, যাও শীঘ্র গৃহে যাও লয়ে নিজ স্বামী, যাও গো ভিড়ে যাও গো ভিড়ে তোমার নিজ পতি লয়ে যাও গো ভিড়ে নিজ পতি লয়ে যাও গো ভিড়ে অন্তকালে দুইজনে যাবে বিষ্ণু লোকে, অন্তকালে দুইজনে যাবে বিষ্ণু লোকে, এত বলি মৃত্যুপতি ছাড়ে সত্যবানে, এত বলি মৃত্যুপতি ছাড়ে সত্যবানে, পৃথিবীতে ভোগ করেন পরম কৌতুকে, পৃথিবীতে ভোগ করেন পরম কৌতুকে, সাবিত্রী সত্যবান রহেন পরম সুখেতে, সাবিত্রী সত্যবান রহেন পরম সুখে, আনন্দ ধরে না আনন্দ ধরে না সুখেতে রহিল তারা, আনন্দ ধরে না সুখেতে রহিল তারা, আজীবন সুখে রহে সুখেতে রহিল তারা, আনন্দ ধরে না সুখেতে রহিল তারা, আজ সাবিত্রী সত্যবান মিলে সুখেতে রহিল তারা, আনন্দ ধরে না পৃথিবীতে ভোগ করেন পরম কৌতুকে, পৃথিবীতে ভোগ করেন পরম কৌতুকে, সাবিত্রী সত্যবান রহেন পরম সুখেতে, সাবিত্রী সত্যবান রহেন পরম সুখেতে।